প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। বৈশ্বিক করোনা মহামারীর এই দুঃসময়ে তোমরা নিশ্চয়ই যার যার গৃহে অবস্থান করছো এবং সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমাদের আজকের ক্লাস অনার্স প্রথম বর্ষ। আমরা আজকে আমাদের যে কয়টি বিষয়ের উপর আলোচ্য সূচি নির্ধারণ করেছি সেটি হচ্ছে জাতি, জাতীয়তাবাদ এবং বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে এই আলোচনার মাধ্যমে। শুরু করা যাক। প্রথমে আসি জাতি। আমরা পৃথিবীতে নানা ধরনের জাতি আছে, প্রত্যেক জাতির আলাদা একটি স্বাতন্ত্র্য বোধ আছে, নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। আর এই বৈশিষ্ট্যগুলোই একটি জাতি থেকে আরেকটি জাতিকে আলাদা করেছে। জাতির ইংরেজি শব্দ হচ্ছে নেশন। নেশন শব্দটি এসেছে নেটাস বা নেটিও থেকে, যার অর্থ হচ্ছে একই বংশজাত বা জন্ম। তাহলে শব্দগত অর্থ যদি আমরা বিশ্লেষণ করি, একই বংশোদ্ভূত জনসমষ্টিকেই জাতি বলে, একই বংশোদ্ভূত জনসমষ্টিকে জাতি বলে। এবার আমরা দু একটি সংজ্ঞা একটু দেখব। লর্ড ব্রাইস বলেন, জাতি হল রাজনৈতিকভাবে সংগঠিত, বহিঃশাসন থেকে মুক্ত অথবা মুক্তিকামী একটি জনসমাজ। তাহলে লর্ড ব্রাইসের ভাষায় জাতি হচ্ছে রাজনৈতিকভাবে সংগঠিত এবং বহিঃশাসন থেকে মুক্ত অথবা মুক্তিকামী একটি জনসমাজ। তাহলে আমরা বলতে পারি, সাদামাটা ভাষায় যদি বলি, জাতি হলো জাতীয়তাবোধে উদ্বুদ্ধ সেই জনসমষ্টি যারা রাজনৈতিক চেতনায় উজ্জীবিত এবং স্বাধীন, অথবা স্বাধীনতা লাভের জন্য প্রবলভাবে আগ্রহী। তাহলে জাতি হওয়ার জন্য প্রথমে যেটা প্রয়োজন, তাদেরকে রাজনৈতিকভাবে সংগঠিত হতে হবে প্রথম শর্ত। তারপর হয় স্বাধীন হতে হবে অথবা স্বাধীনতাকামী হতে হবে। এবার আসা যাক জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদের ইংরেজি শব্দ হচ্ছে ন্যাশনালিজম, যা এসছে নেটাস বা নেটিও থেকে, যার অর্থ হচ্ছে জন্ম, একইভাবে নেশনের মতোই। আর শব্দগত অর্থ দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি, জাতীয়তাবাদ হলো কতগুলো বিষয় সম্পর্কে জনসমষ্টির একাত্মবোধের প্রকাশ। নির্দিষ্ট কতগুলো বিষয় যখন জনসমষ্টি একতাবদ্ধ হয়, আর সেই একতাবদ্ধের বহিঃপ্রকাশটাই হচ্ছে জাতীয়তাবাদ। আমরা দু একজন দার্শনিকের সংজ্ঞা বিশ্লেষণ করি। যেমন ফরাসি লেখক রেনান, তিনি বলেন যে জাতীয়তা হচ্ছে এক প্রকার মানসিক সত্তা, এক প্রকার সজীব অনুভূতি। তাহলে জাতীয়তাবাদ একটি মানসিক সত্তা আর এক প্রকার সজীব অনুভূতি। আবার লাস্কি বললেন যে জাতীয়তাবাদ সাধারণত এক প্রকার মানসিক ঐক্যবদ্ধ উদ্বুদ্ধ জনসমাজ, এবং এই ঐক্যবদ্ধ উক্ত জনসমাজকে বাকি মানব সমাজ থেকে পৃথক করে। তাহলে লাস্কি বলেন যে প্রথমত মানসিকভাবে ঐক্যবদ্ধ উদ্বুদ্ধ জনসমাজ
আর এই ঐক্যবোধ তাদেরকে ভিন্ন জনসমাজ থেকে পৃথক করে। যদি আমরা উভয় সংজ্ঞার আলোকে বিশ্লেষণ করি তাহলে বলতে পারি যে তাহলে বলা যায় যে যখন একই ভাষা সাহিত্য সংস্কৃতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি জনসমষ্টি একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে এবং নিজেদেরকে অনুরূপ জনসমষ্টি থেকে পৃথক মনে করে তখন তাকেই জাতীয়তাবাদ বলে। তাহলে প্রথম কথা হচ্ছে একই ভাষা সাহিত্য এবং সংস্কৃতির বন্ধনে তারা আবদ্ধ থাকবে, একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করবে, আবার অনুরূপ অঞ্চলে বসবাসকারী একই ধরনের ভাষা সাহিত্য সংস্কৃতির বন্ধনে আবদ্ধ জনগোষ্ঠী থেকে তারা নিজেদেরকে পৃথক ভাববে। এই যে মানসিকতা, ভাবনা, মানসিক যে চেতনা, অনুভূতি, সেটাই মূলত জাতীয়তা। তাহলে আমরা জাতি কি বুঝলাম? আমি আবারও বলছি, জাতি হচ্ছে রাজনৈতিকভাবে সংগঠিত একটি জনসমাজ, যারা হয় স্বাধীন অথবা স্বাধীনতাকামী। আর জাতীয়তাবাদ যদি বলি, একই ভাষা সাহিত্য সংস্কৃতির বন্ধনে আবদ্ধ একদল জনগোষ্ঠী যখন নিজেদেরকে অনুরূপ জনগোষ্ঠী থেকে পৃথক মনে করে তখন তাকেই জাতীয়তা বলে। এই যে মনে করা অনুভূতি, অর্থাৎ তার মানে জাতীয়তা হচ্ছে এক প্রকার মানসিক অনুভূতি। এবার আমরা আলোচনা করব জাতীয়তার উপাদান, কি কি উপাদান থাকলে একটি জাতি গঠন করা যায়। এখানে একটা কথা বলে রাখি, জাতি গঠনের পূর্ব শর্ত হচ্ছে জাতীয়তাবোধে উদ্দীপ্ত হওয়া, জাতীয়তাবোধের চেতনায় জাগ্রত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। তাহলে আগে জাতীয়তাবাদী চেতনা আসতে হবে, আর সেই চেতনা যখন আসবে তখন তারা স্বাধীন হওয়ার জন্য চেষ্টা করবে, আর তখনই তারা জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে। তাহলে আগে জাতীয়তাবোধ, তারপর হচ্ছে জাতি। আমরা এবার আসি জাতি গঠনের উপাদান বা জাতীয়তার উপাদান, যাই বলি না কেন। প্রথমত হচ্ছে ভৌগোলিক ঐক্য, তারপর ভাষাগত মিল, সাহিত্য সংস্কৃতিগত ঐক্য, আচার আচরণগত ঐক্য, ইতিহাস ঐতিহ্যগত ঐক্য, রাজনৈতিক ঐক্য, মনস্তাত্ত্বিক ঐক্য। জাতি গঠনের প্রথম কথা হচ্ছে ভৌগোলিক অখণ্ডতা, ভৌগোলিক ঐক্যবোধ। একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী হতে হবে, যাতে করে একে অপরের সাথে সহজে যোগাযোগ স্থাপন করা যায়। তারপর হচ্ছে ভাষাগত মিল। যদিও পৃথিবীর নানা দেশে নির্দিষ্ট জাতি, কিন্তু ভাষাগত ব্যাপক অমিল রয়েছে। যেখানে ভাষাগত অমিল আছে সেখানে আবার জাতিসংহতি, জাতীয় সংহতি বোধের সমস্যাও আছে। তারপরেও বলবো যে ভাষা জাতি গঠনের অন্যতম বড় একটি উপাদান, কারণ ভাষার মাধ্যমেই কেবল অন্যের সাথে দ্রুত ভাষাগত ঐক্য মিলের কারণেই কেবল একটা নির্দিষ্ট জাতির মধ্যে দ্রুত ঐক্যবোধ তৈরি হয়। ঐক্যবোধ তৈরি হওয়ার অন্যতম বড় বাহন হচ্ছে ভাষাগত মিল থাকা, সাহিত্য সংস্কৃতিগত মিল বা ঐক্যবোধ। যখন একটি নির্দিষ্ট জনসমষ্টি বহুদিন ধরে একই সাহিত্য সংস্কৃতির লালন পালন করে আসে, তখন স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা ঐক্যবোধ জন্ম হয়। তারপর আচার আচরণগত ঐক্য, যখন একটা নির্দিষ্ট জনসমষ্টি একই ধরনের আচার আচরণ করে একই ধরনের চলাফেরা অভ্যস্ত হয়ে পড়ে, এই যে চলাফেরা আচার আচরণের সমরূপতা, একই বৈশিষ্ট্য, এটাও তাদেরকে ঐক্যবদ্ধ করে তোলে, যা জাতি গঠনের অন্যতম পূর্ব শর্ত। ইতিহাস ঐতিহ্য, যখন একদল জনসমষ্টি দীর্ঘদিন ধরে একই ইতিহাস ঐতিহ্য লালন করে আসে, যাদের ঐতিহ্য উত্তরাধিকার সূত্রে একই ধরনের হয়, তখন তাদের মধ্যে ঐক্যবোধ তৈরি হয়।
তারপর রাজনৈতিক ঐক্য। এতক্ষণ ধরে আমি যে সমস্ত পয়েন্টগুলো বললাম সবগুলো সম্মিলিত ঐক্যবোধের প্রকাশ ঘটে রাজনৈতিক ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে। যখন নানাভাবে তারা ঐক্যমত পোষণ করে তখন নিজেদের মধ্যে তারা রাজনৈতিক নেতৃত্ব বোধ তৈরি করে, একটা নির্দিষ্ট রাজনৈতিক নেতৃত্বের ছায়ায় তারা একসাথ হয়। আর জাতি গঠনের জন্য চূড়ান্ত রূপে যখন তারা, অর্থাৎ জাতীয়তাবাদী চেতনা যখন জাতি গঠনের জন্য চূড়ান্তের দিকে যায়, তখনই কেবল রাজনৈতিক ঐক্যবোধ তৈরি হয়, রাজনৈতিক ঐক্য তৈরি হয়। তাহলে রাজনৈতিক ঐক্য হচ্ছে মূলত জাতি গঠনের চূড়ান্ত পর্যায়ে, এবং রাজনৈতিক ঐক্যবোধ ছাড়া জাতি গঠন করা সম্ভব না, যেমনটি আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আমাদের মহান নেতা, অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারক, বাহক, এবং এই রাজনৈতিক প্রতিষ্ঠান থেকেই বাংলাদেশের যে রাজনৈতিক ঐক্যের যে সূচনা বা রাজনৈতিক নেতৃত্বের যে সূচনা হয় সেটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই হয়। এবং আমরা যদি তাকাই যে 1970 সালে নির্বাচন, যে আমাদের জাতি গঠনের একেবারেই মহান মুক্তিযুদ্ধের একটু আগে যে নির্বাচনটি হয়েছিল, যে 1970 সালের নির্বাচন, এবং যেটাকে মুক্তিযুদ্ধের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়, সেই 70 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ব্যবধানে পশ্চিম পাকিস্তানি পিপলস পার্টিকে হারিয়ে বিজয় লাভ করেছিল। তাহলে রাজনৈতিক ঐক্যবোধ হচ্ছে জাতি গঠনের অন্যতম বড় পূর্বশর্ত। তারপরে মনস্তাত্ত্বিক ঐক্য, যখন ভৌগোলিক ঐক্য থাকবে, ভাষা সাহিত্য সংস্কৃতিগত ঐক্য থাকবে, তখন তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক ঐক্যবোধ তৈরি হয়, মানসিক কারণ মিল তৈরি হয়। যখন দেখা যায় যে তাদের উদ্দেশ্য এক, তখন তাদের ভিতরে মনস্তাত্ত্বিক ঐক্যবোধ তৈরি হয়। যা হোক, তাহলে এগুলো হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে জাতি গঠনের উপাদান। এবার আমরা আসবো যে ভাষা আন্দোলন কীভাবে আমাদের বাঙালি জাতীয়তাবাদ বিকাশে কাজ করেছে। আমরা যদি 1947 থেকে 52 সালের ঘটনা প্রবাহ একটু দেখি, আমরা দেখব যে 1947 সালে শুধু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটি রাষ্ট্র যখন ভাগ হয়ে দুটো রাষ্ট্রে পরিণত হলো, তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বর্ণ তৈরি করার একটাই ক্ষেত্র ছিল যে ধর্ম, শুধু ধর্ম দিয়ে একটা জাতিকে, ভিন্ন দুটো জাতিকে শুধু ধর্মীয় বন্ধন দ্বারা একসাথে আবদ্ধ করা যায় না। তাহলে জাতি গঠনের যে এতগুলো উপাদান বললাম, এগুলো তো বৃথা হয়ে যাবে। তাদের সাথে আমাদের ভাষাগত মিল ছিল না, সাহিত্য সংস্কৃতিগত কোনো মিল ছিল না, আচার আচরণগত মিল ছিল না, ইতিহাস ঐতিহ্যগত কোনো মিল ছিল না, ভৌগোলিক ঐক্যবোধও ছিল না। তাহলে জাতি গঠনের যে একটা বড় উপাদান, প্রথমে ভাষা যেটা বললাম, পশ্চিম পাকিস্তান সরকার শুরুতেই আমাদের আঘাত হানে ভাষা, কারণ তারা মনে করেছিল যে যদি এই অঞ্চলের মানুষের ভাষাকে ধ্বংস করা যায় তাহলে তাদের যে জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদী যে চেতনা, সে চেতনায় তারা আর উজ্জীবিত হতে পারবে না, আগে তাদের ভাষাকে নস্যাৎ করতে হবে। কিন্তু এই অঞ্চলের জনগণ তাদের মুখের ভাষা, দীর্ঘদিনের ঐতিহ্যে লালিত ইতিহাস সংস্কৃতি, যার সাথে ভাষা একাকার হয়ে মিশে আছে সাহিত্য সংস্কৃতির সাথে, সেটা তো সহজেই তারা দিবে না।
তাদের জন্য সম্ভব ছিল না। সেই কারণে 1952 সালের 21 ফেব্রুয়ারি 144 দ্বারা ভঙ্গ করে আমাদের অসংখ্য তরুণ মিছিল নিয়ে বের হয় ভাষার দাবিতে, আর পাকিস্তান সরকার গুলি চালিয়ে নিপীড়ন নির্যাতন করে সেদিন আমাদেরকে দাবিয়ে রাখতে পারেনি। সেদিন ভাষার জন্যে প্রাণ দিয়েছিল এদেশের অগণিত মানুষ, যাদের মধ্যে উল্লেখযোগ্য সালাম, বরকত, রফিক, জব্বা, শফিউ সহ আরও অনেকে। কিন্তু ভাষার প্রশ্নে তাদের সাথে আমরা আপোষ করিনি। তারপর এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই এদেশের আপামর জনসাধারণ প্রথম ঐক্যবদ্ধ হয়। এই যে ঐক্যের সূচনা, ঐক্যবদ্ধভাবে যে সংগ্রামের সূত্রপাত, অধিকার আদায়ের যে চেতনা, অধিকার সচেতনতাবোধ, এটা কেবল আমাদের ভাষা আন্দোলনের মাধ্যমেই আমরা তৈরি করি। আর এইটার আরেকটা বহিঃপ্রকাশ আমরা দেখি যে 1954 সালের প্রাদেশিক আইন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে 1953 সালের যুক্ত ফ্রন্ট গঠন। আমাদের চারটা, পূর্ব পাকিস্তানের চারটা রাজনৈতিক দল মিলে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করা হয়, যেটার নাম হচ্ছে ইউনাইটেড ফ্রন্ট। সে চারটা রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নিজামী ইসলাম, গণতন্ত্রী দল। তার মানে আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হই প্রাদেশিক পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য। তাহলে ভাষা আন্দোলনই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে শিখিয়েছিল। এবার আমরা দেখব যে ভাষা আন্দোলনের মাধ্যমে কিভাবে আমরা ধীরে ধীরে জাতিবোধে উদ্দীপ্ত হই। প্রথমত রাজনৈতিক ঐক্য, ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হই। যেমন আমরা যুক্ত ফ্রন্ট গঠন করলাম এবং 1954 সালে নির্বাচনে আমরা বিজয়ী হলাম। তারপর বাঙালি জাতির যে স্বাতন্ত্র্যবোধ, আমরা যে পশ্চিম পাকিস্তানি জনগোষ্ঠী থেকে আলাদা, আমাদের যে একটা আলাদা সত্তা আছে, আমাদের যে কতগুলো বৈশিষ্ট্য আছে, এটা আমরা প্রথম বুঝে যাই যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, ভাষাকে কেন্দ্র করে। তারা যখন আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো, তখন আমরা মনে করলাম যে না, তারা আমাদের না, আমরা তাদের না, কারণ তাদের ভাষা আলাদা, আমাদের ভাষা আলাদা। তাহলে স্বাতন্ত্র্যবোধের ধারণা কেবল ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই তৈরি হয়। এরপরে যেহেতু আমাদের মধ্যে স্বাতন্ত্র্যবোধের জন্ম হয়, তাহলে আমরা ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তার প্রাথমিক যে উন্মেষ, যে ভাষাভিত্তিক জাতীয়তাবোধ, সেই বোধে আমরা উদ্দীপ্ত হব। তারপর জাতীয় ঐক্য সংহতি, আমরা দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা জাতীয় ঐক্যবোধ তৈরি করি। এরপর রাজনৈতিক গুরুত্ব ভাষা আন্দোলনের, আমি শুরুতে যে বললাম যে ভাষা আন্দোলনের একটি বড় রাজনৈতিক গুরুত্ব হচ্ছে আমরা এই অঞ্চলের পলিটিক্যাল পার্টিগুলো একসাথ হওয়া এবং নির্বাচনে 1954 সালের নির্বাচনে আমরা প্রাদেশিক আইন পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন। তাহলে রাজনৈতিক দিক দিয়েও এই অঞ্চল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যেহেতু আমরা বিজয় লাভ করি এবং আমরা তাদেরকে হারিয়ে দিই। তাদের রাজনৈতিক দিক থেকে আমাদের গুরুত্ব বেড়ে যায় যে এই অঞ্চলে নেতৃত্ব তৈরির, এই অঞ্চলে নেতা তৈরির একটা পথ খুলে যায়। সর্বোপরি ভাষা আন্দোলন আমাদের সর্বপ্রথম সংগ্রামী চেতনার মনোভাব তৈরি করে, সংগ্রামী চেতনা একটা বীজ তারা আমাদের মধ্যে তৈরি করে, ভাষা আন্দোলন আমাদের মধ্যে তৈরি করে। ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই বাঙালি জাতি সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়, অধিকার সচেতন হয়, সংগ্রাম করতে শিখে এবং সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হতে শেখে। যে ঐক্যবোধ আমাদেরকে চূড়ান্তভাবে
নিয়ে গিয়েছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে। অবশেষে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধীরে ধীরে আমরা মুক্তিযুদ্ধের দিকে যে এবং চূড়ান্ত যুদ্ধে আমরা বিজয়ী হয়ে আমরা চূড়ান্ত জাতিরূপে বিশ্ব মানচিত্রে আমরা স্থান করে নিই। বাংলাদেশ পৃথিবীর বুকে হয়ে উঠে একটি নতুন ভূখণ্ড। বাংলাদেশ নাম ওই ভূখণ্ডের বুক ছেড়ে লিখা হয় বাংলাদেশ। যা হোক, তাহলে ভাষা আন্দোলনকে তৈরি করে যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে ঐক্যবোধ, যে চেতনা, সেই চেতনা আমরা লালন করে আমরা মহান মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়ি এবং মুক্তিযুদ্ধের মাধ্যমেই অবশেষে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হই। তাহলে বাঙালি জাতি ইতিহাসে বাঙালি জাতীয়তাবোধের, বাঙালি জাতি, বাঙালি বাংলাদেশ তৈরিতে, বাঙালি জাতীয়তাবোধ সৃষ্টিতে ভাষা আন্দোলন নিঃসন্দেহে একটি অসামান্য ভূমিকা পালন করেছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এই পর্যন্ত আমাদের অনলাইন ক্লাস। আশা করি এই তিনটা যে টপিক যে আমি আলোচনা করলাম তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। আবার আগামীতে অন্য নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা থাকলো। এই বলে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।